হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা 2.5D নিয়ে আলোচনা করব। 2.5D 3Dও না, আবার সম্পূর্ণ 2Dও না। তো এটা একটা গ্রেট টেকনিক, এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। মোশন গ্রাফিক্স, আপনার কোনো প্রকার অ্যাডভার্টাইজ, অনেক কিছু করা যেতে পারে মোশন গ্রাফিক্সে, ভিজুয়াল ইফেক্টে, ছোটোখাটো বিজ্ঞাপনে, বিভিন্ন জায়গায় আমরা 2.5D আমরা ব্যবহার করে থাকি। তো ওই জন্য আমরা একটি ডাউনলোড করা ইমেজ ইম্পোর্ট করব। এটা যে কোনো ইমেজ হতে পারে। কম্পোজিশন খুললাম নতুন, ফুল এইচডি, HDTV 1080 25 ফ্রেম। ওকে আমরা ওকে করে দিব। এখন আমাদের কম্পোজিশন তৈরি হয়ে গেল। আমরা ইমেজটি নিয়ে এখানে ড্র্যাগ করে দিব। তো এখন এই হচ্ছে আমাদের ইমেজ, এটা আমরা একটু স্কেল করে নিই। এই তো এখন ইমেজটি গুগল থেকে বা আপনি আপনার যে কোনো ইমেজ হতে পারে, আপনার যে কোনো ইমেজ আপনি ইউজ করতে পারেন। আমরা প্রথমে এটি ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করলাম। এখন আমরা এটাতে পেন্ট আউট করব। কি পেন্ট আউট করব? ওই যে পাখিগুলো দেখছেন সেগুলো। তো আমরা এখানে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করব, ডাবল ক্লিক করলাম। এবার আমি আমার এখান থেকে স্যাম্পল নিলাম, অল্ট দিয়ে স্যাম্পল নিয়ে আমি কন্ট্রোল দিয়ে আমার ব্রাশটাকে একটু বড় করলাম, ছোট একটু ছোট করলাম। এখন আমি আমার অল্ট দিয়ে আমি যেখানে দিয়ে ধরবো এখান থেকে স্যাম্পল নিলাম, এবং আস্তে আস্তে এখানে ক্লিক করে আমি এটা মুছছি, ঠিক ফটোশপের মতোই। ক্লোন টুল এটা তেমন একটা কিছু না, এটা একটি মোটামুটি সহজ একটি উপায়। তো আমি এটা পেন্ট আউট করে দিলাম, অর্থাৎ এই জায়গায় পাখিগুলো নাই। তো এই যে দেখুন পাখিগুলো গায়েব হয়ে গেছে। তো এই যে এখন দেখুন কর্নারে একটি, আমি যার ইমেজ ডাউনলোড করেছি তার ইমেজের নাম, আমি এটি সেমভাবে স্যাম্পল নিয়ে আমি এটি এভাবে পেন্ট আউট করে দেবো আমাদের কম্পোজিশনের সুবিধার্থের জন্য। তো এখন এটাতে আমাদের মাস্ক ইউজ করতে হবে, মাস্ক করতে হবে। আমার মেন কম্পোজিশনে ফেরত চাই, এটা হচ্ছে আমাদের মেন কম্প। আমাদের নিচের ইমেজটি লাগবে না, কারণ উপরটি পেন্ট করা আছে, নিচেরটি, এটি আমাদের এখন মেন ইমেজ হয়ে গেছে। তো এটাকে এখন আমরা ডুপ্লিকেট করবো, তাকে একটু স্কেল করে নিই। এই আমাদের কম্পোজিশনের সমান করে নিলাম, একটু বড় করে নিলাম। এখন আমরা এটাকে কয়েকটা কপি করব। এর কারণ হচ্ছে যে আমাদের মাস্ক করতে হবে, মাস্ক করে বিভিন্ন অংশ আমাদের এর আলাদা আলাদা করতে হবে। তো আমরা এখন আমরা এখন ইমেজটি ডুপ্লিকেট করলাম। এই যে আমরা দেখতে পারলাম এখানে পেন্ট অপশনটি আছে, আমরা যে পেন্ট আউট করেছিলাম সেটি নিচেটি ডিলিট করে দিলাম। এটাকে আমরা প্রিকম্পোজ করব, প্রিকম্পোজ করে এটা আমি একটা নাম দিব। নাম দিয়ে কাজ করা খুব ভালো, নাম দিয়ে কাজ করলে আপনার ভুল কম হবে, ভেজাল কম হবে, পরে আপনি তখন চিনতে পারবেন যে এটা আসলে কী। তো আমরা এটা আমাদের ইমেজ নাম দিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, কারণ আমরা এখানে কয়েকটা ভার্সন তৈরি করব। আচ্ছা, এই ইমেজটি নিয়ে আমরা এখন এটি মাস্ক করব। এই যে গাছটি দেখতেছেন, এই গাছটি আমরা মাস্ক করব, কারণ আমাদের অনেকগুলো লেয়ার লাগবে। এটা আমি মাস্ক করা শুরু করলাম। এভাবে ধীরে ধীরে মাস্কিং করা প্র্যাকটিস করতে হবে। ধীরে ধীরে আমরা যত মাস্কিং করা শিখবো, ধীরে ধীরে মাস্ক করতে করতে আমাদের হাত তত উন্নত পাকা হয়ে যাবে। প্রথম প্রথম এই কার্ভগুলোতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আস্তে আস্তে মাস্কিংয়ে আপনি দক্ষ হয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা প্রথম লেয়ার, এটা হচ্ছে আমাদের গাছ, আর এই যে নিচের লেয়ারটি ইমেজ, এটা হচ্ছে মেইন ইমেজ, আর এটা হচ্ছে গাছ। তো আমরা এটাকে রিনেম করে এটা ট্রি লিখে দিব। আর দেখুন নিচে ইমেজ, মেইন ইমেজ, আর এটা উপরটা হচ্ছে গাছ, রিনেম, এটা নাম দিলাম ট্রি।
এটা হচ্ছে ট্রি লেয়ার, আর এটা হচ্ছে পুরা ইমেজ নিচেরটি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই ইমেজটা হচ্ছে টোটাল ইমেজ, আর উপরেরটিটা হচ্ছে আলাদা একটা লেয়ার। এই ইমেজটা আমরা এখানে একটি পেইন্ট অপশনে যাব, যে আমরা দেখ আমরা কম্পোজিশনে যে আমাদের এখন এই নৌকাটাকে আলাদা করতে হবে। সো আমি এটা আবার ডুপ্লিকেট করে নিলাম, আমরা মেন ইমেজটা ডুপ্লিকেট করে করে এখান থেকে বিভিন্ন জিনিস মাস্ক আউট করে নিব। তো আমরা এখন এই নিচেরটা অরিজিনাল রেখে দিলাম, উপরটির নাম দিলাম বোট, BOAT বোট। তো এখন আমরা এই ইমেজটি থেকে শুধুমাত্র আমাদের বোটটি কেটে নিব। এটা আপনার আপনার ইমেজে যা খুশি তা মাস্ক করতে পারেন, মুভেবল হতে পারে, যেটা আপনি মনে করেন যে এটাকে আমি নড়াতে পারি বা এটাতে আমি অ্যানিমেশন করতে পারি, যেটা মনে করেন সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এই যে দেখুন, ধীরে ধীরে মাস্ক করবেন, এই মাস্কিংয়ে কোনো তাড়াহুড়া করবেন না, মাস্কিং একটি ধৈর্যের ব্যাপার। যার মাস্ক যত ভালো হয়, আমি বলি এগুলা ফটোশপে করাই ভালো, ফটোশপে আপনি সরাসরি এগুলা যদি পারেন আপনি ফটোশপ দিয়ে সুন্দর করে কেটে নিয়ে আসবেন। তারপর এখানে আফটার ইফেক্টে যেহেতু করা যায়, আমরা এখানেই করছি। এই দেখুন আমাদের এই লেয়ারটা শুধুমাত্র বোর্ড হয়ে গেল। এখন আমরা এটা এটা শুধুমাত্র বোর্ড, এই যে একটু বেরিয়ে আছে, আমি একটু অ্যাডজাস্ট করলাম। এই এই হচ্ছে বোর্ড। তো আমার উপরেরটা হচ্ছে গাছ, দেখুন এই যে গাছ, আর এটা হচ্ছে বোর্ড, আর নিচেটা হচ্ছে টোটাল ইমেজ। এটা আমরা স্লো করে দেখি, শুধুমাত্র বোর্ড দেখতে পাচ্ছি, এখানে আমরা ট্রি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে টোটাল ইমেজ। তো এখানে আপনি চাইলে যত আপনি অ্যাডভান্স হবেন তত আরও অনেক কিছু কাটতে পারবেন, অনেক কিছু বসাতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো ধীরে ধীরে আপনার সেটা চলে আসবে, আয়ত্তে চলে আসবে নিজের জ্ঞানকে কাজে লেগে। আমি এখানটা আবার ডুপ্লিকেট করলাম, এটা রিনেম করলাম, এটার নাম দেব ল্যান্ডস্কেপ। অর্থাৎ আমি এই সামনের যে ল্যান্ডস্কেপ বা জায়গা দেখতে পাচ্ছেন সেটা আমরা কেটে নিব। আমরা যেহেতু এটা 3D ক্যামেরা ইউজ করব আফটার ইফেক্টের ভিতরেই, সেই জন্য আমরা বিভিন্ন লেয়ারে অংশগ্রহণ করে নিচ্ছি। আমরা এখন ল্যান্ডস্কেপটাকে আইসোলেট করে নিলাম, সলো করে নিলাম, এখন আমরা মাস্ক করব। আমরা যেহেতু এটা গাছের পিছনে থাকবে, তাই আমরা এখান থেকে মাস্ক করা শুরু করলাম। আমরা ধীরে ধীরে এই যে ল্যান্ডস্কেপটা এটা মাস্ক করব। এটাতে আপনি যত সময় দিবেন তত আপনার ইমেজটা স্মুথ হবে, মাস্কিংটা খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে, এবং ফ্রি একসময় মাস্ক করতে করতে আপনার হাত পুরো একদম ফ্রি হয়ে যাবে। এই তো আমরা শুধুমাত্র এই সামনের টুকু ই করে নিলাম। এখন আমার প্রজেক্টটি সেভ করি, কারণ সেভ করে কাজ করা ভালো, তা না হলে যে কোনো মুহূর্তে আপনার ক্র্যাশ করতে পারে। আমরা এটা এই প্রজেক্টের একটি নাম দেব, ফাইলটি সেভ করছি আমি ম্যাট পেন্টিংয়ে। বাই দ্য ওয়ে এই জিনিসগুলোর নাম হচ্ছে ম্যাট পেন্টিং। নাম দিলাম ম্যাট পেন্টিং, সেভ দিব। তো আমাদের এখন এই ল্যান্ডস্কেপ প্লেটটি হয়ে গেল, আর লাস্টেরটা হচ্ছে আপনার টোটাল ইমেজ। এটা এগুলো একটা একটা করে লেয়ার, দেখুন।